সুয়ুতি এইচডি মিডিয়া সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আলেমগণ বর্তমানে ওলি আল্লাহ সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব করতেছে, কেন জানেন? ওলি চিনার, আল্লাহ চিনার এলেম টাইটেলে নাই, দাওরাতে নাই, ফাজেলে নাই, আলেমে নাই, দাখেলে নাই, কোনো কিতাবে, কোনো ভার্সিটিতে, কোনো মাদ্রাসাতে আল্লাহ চিনার এলেম নাই। আল্লাহ চিনার এলেম আছে একমাত্র আল্লাহর অলিগণের সিনাই। যেরকম সুবহানাল্লাহ, খুব মনোযোগ। আল্লাহকে চিনতে গেলে দুই প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? এক নম্বর এলেমটা এলমে লাদুনি, দুই নম্বর এলেমটা এলমে মারিফত। এই দুই প্রকারের এলেমের আলেম যতক্ষণ না হবে আল্লাহ চিনা সম্ভব হবে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই সত্তরটা ওডের বোঝাই কিতাবি এলেমের আলেম হইয়া, পাঁচ হাজার হাদিসের হাফেজ হইয়া ঘরের দরজা এসে ডাকতেছে, আম্মা দরজাটা খুলেন, আম্মা দরজাটা খুলেন। মা কো কে তুমি? আমি তো আপনার ছেলে। সত্তর ওডের বোঝাই কিতাবি এলেমের আলেম মাওলানা জালালউদ্দিন রুমি, পাঁচ হাজার হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি। মা ঘর থেকে বলছে, আমার বিশ্বাস হয় নাই। সুবহানাল্লাহ বলে, তুমি যে সত্তর ওডের বোঝায় কিতাবি এলেমের আলেম এ কথাটা আমার বিশ্বাস হয় নাই। ফুতে কইতেছে, দরজাটা খুইলা দেখেন আমার কাছে সার্টিফিকেট কি আছে। রুমি, আলেম শব্দের আবিধানিক করতে হচ্ছে জানলেও আরব, যিনি আল্লাহ রাসুল সম্পর্কে জানে ও চিনে, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে জানে ও চিনে, তিনি আলেম। তোমাকে মাদ্রাসায় দিয়ে বহু টাকা ব্যয় করেছি, তুমি আল্লাহ চিনবে, আমাকে চিনাবে, কারণ কবরের প্রথম ইন্টারভিউ আসবে মান রাব্বুকা, তোমার রবকে বলো, তোমার আল্লাহকে বলো, না চিন্ন গেলে বলবো লাদ্রি, আমি চিনি না। শয়তান আসিয়া বলবে, কোল ইন্নি আন রাব্বুকা, কো আমি তোর হুদা। শয়তান রে হুদা মানলে জান বাঁচত না। রোমিও রোমিও, সত্তর ওডের বোঝাই কিতাবি এলেমের সার্টিফিকেট, পাঁচ হাজার হাদিসের সার্টিফিকেট নিয়ে এসেছ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ চিনার এলেমের আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলব না। সুবহানাল্লাহ বলেন, কি কর জোরে কন, কি করব না? দরজা খুলব না। বন্ধু গভীর মনোযোগ, দরজা খুলব না যতক্ষণ পর্যন্ত সত্তর ওডের বোঝায় কিতাবি আলেমের আলেম না কবে, পাঁচ হাজার হাদিসের হাফেজ না কবে, ততক্ষণ পর্যন্ত দরজা খোলা হবে না। রুমি ডাকতে কম গো, মাদ্রাসায় পড়ে সত্তর ওডের বোঝায় কিতাবি আলেমের আলেম হয়েছি, পাঁচ হাজার হাদিসের হাফেজ হয়েছি, এখন কোন মাদ্রাসায় গেলে, কোন হুজুরের কাছে গেলে আমি আল্লাহ চিনার এলেমের আলেম হব? মা ঘর থেকে বলছেন, তুমি রাস্তা দিয়ে যাও, যারে পাও তারে জিজ্ঞেস করিও। যাইতে যাইতে রামচন্দ্রপুর চৌরাস্তা গেছে, যাইয়া দেখে পাগল বসে আছে। কি আছে করে কোন, কি আছে? এটা কার পাগল? একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আরে যার প্রেমেতে আশিক রূপে, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে, মজনুর তো কি, যার প্রেমেতে মজনু রূপে হুদের বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। লোকটা আল্লাহর পাগল, কার পাগল? বৈশা বৈশা কইতাছে, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। সুবহানাল্লাহ, কারে কারে? দুই দোস্তের মধ্যে সম্পর্কটা যখন গভীর হইয়া যেত, কে আপনি কই রাখো কি কয় কথা কর না কি রে? মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ কো বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমা সম্পদ হিসাবে ধরাতে পাঠাবো আমার বন্ধুরে। যেরকম সুবহানাল, পাগলা বৈশা বৈশা এই কথা কো, রুমি কি ছোটু আলেম কথা বলেন? বন্ধ কর সিরিকি কথা, বন্ধ কর বেদাতি কথা, নাইলে তোরে শেষ করালাম। মাতাটা নোয়াই রাখছে, মাতাটা উডাইয়া কর তোর বাড়ি কই, কো সকলে চিনে আমারে, তুই চিনোস না, কো তুই কেডা, কো আমি রোম শহরের বাদশাহ,
জালালউদ্দিন রুমি 70 উডের বোঝায় কিতাবী আলেমের এলেমের আলেম জালালউদ্দিন রুমি 5000 হাদিসের হাফেজ জালালউদ্দিন রুমি সুবহানাল্লাহ বলেন পাগলা কত তুই তো বড় হুজুর কত কত হুজুর আইলো গেল কোন হুজুরে তো এত বড় দমক আমারে দিল না তুই যে দমক দিলি তুই বড় হুজুর তো দমকটা দিলি কি রে কো শিরিকি কথাটা কইলি কি রে কো কোনটা কো ওই যে কইলি আল্লাহরে ভাইলে মাইরা মুরা কি করবে ল্যাংরা বানাবি কো এ কথা কইলে কি শিরিক হয় নাকি কো জি কো এ কথা কইলে যদি শিরিক হয় এটা আমার ব্যাপার এটা আমার আল্লাহর ব্যাপার এটা তোর ব্যাপার না তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন লা ইলাহা ইল্লাল্লাহু আছে সবার দিলে জপিলে কি হবে মন তার বেদ বেদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাফি ইসবাতের জিকির কিসের জিকির নাফি অর্থ না এসবাদ অর্থ হা প্রথম ক নাই পরে ক আসি খুব মনোযোগ খুব মনোযোগ পাগলা ক তুই গিয়া তোর আল্লাহরে বেশি কইরা আদর কর বাড়ির গাড়া গেছে আম্মা তুমি কই দরজাটা খোলো আম্মা কো একবার কইছি আল্লাহ চিনার এলেমের আলেম সুবহানাল্লাহ বলেন আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ না হবে কামেলে মুকাম্মেল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না আম্মা তুমি শোনো 70 ওডের বোঝায় কিতাব পড়ছি 5000 হাদিস মুখস্থ করছি রাস্তা গিয়ে এক পাগলারে পাইছি পাগলার মুখে যে কথা শুনছি কোনো কিতাবে কথা পাইছি না ক কি কইছে আল্লাহরে ভাইলে বলে মাইরে মুরাইয়া ল্যাংরা বানাইব তো তুই কি করছ এমন একটা দমক দিছি পাগলা আমার ক দমকটা দিলি কি রে আমি কইলাম শিরিকি কথাটা কইলি কি রে কই কথা কইলে কি শিরিক হয় আমি কইলাম শিরিক হয় বেদাত হয় পাগলা কই কথা কইলে শিরিক করলে আমার ব্যাপার এটা তোর ব্যাপার না তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর এই কারণে আয় বর্ষ বলেছি আজগা বার যাও যাইতে যাইতে বাঞ্চারামপুর চৌরাস্তা গেছে কই গেছে যাইয়া দেখে পাগল ওই ডাই বৈশা রয়েছে সুবহানাল্লাহ বলেন কোনডা কোনডা পাগলা কর জালালউদ্দিন রুমি কো কোনো আলেম বুঝি পাইতাম না কোনো মুফতি মুহাদ্দিস পাইতাম না এবার কো আজগা কি কো পিছনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া শুনতেছে পাগলা কো আল্লাহ তোরে যদি পাইতাম মরাইয়া মরাইয়া তোরে গোসল করাইতাম আল্লাহ তোরে যদি পাইতাম রং বেরঙ্গের পোশাক পরাইয়া তোরে ভালো বুড়া খাওয়াইতাম ফিশন দিয়ে আঞ্জা দিয়া ধরছে দৈরা ক আল্লাহর পাগল সত্তর ওডের বোঝায় কিতাব পইরা কত মাসলা মাসাইল জানলাম শিখলাম 5000 হাদিস মুখস্থ কইরা কত কিছু জানলাম শিখলাম কিন্তু তুমি পাগলের দুই দিনের দুই কথার বেদ বুঝলাম না জোরে কোন সুবহানাল্লাহ এই দুই কথার বেদ যতক্ষণ না বোঝাবে ততক্ষণ তোমারে ছাড়তাম না পাগল শামসুদ্দিন তিবরিজি ডাক দিয়ে করমিও রমিও রুমিও এই দুই কথার ভেদ যদি বুঝতে চাও দুই পয়েন্টে কাজ করতে হবে এক নম্বর তুমি আমার কাছে মরিদ হইতে হবে কার কাছে কার কাছে আরে পাগলা তো পাগলা না পাগলা বড় আলেম জালালউদ্দিন রুমির উস্তাদ সুবহানাল্লাহ বলেন শাহ মাকদুম শাহ ইমিনি 60 জনের একজনের উস্তাদ সুবহানাল্লাহ বলেন কিন্তু ব্যস্তা নিছে কি জোরে কোন ব্যস্তা নিছে কি দুনিয়ার পাগল না আল্লাহর পাগল কার পাগল জোরে কোন কার পাগল আল্লাহর পাগল খুব মনোযোগ দেন গভীর মনোযোগ পাগলা ক আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর কইরা মরাইয়া গোসল করাইতাম তোরে ভালো ভালো পোশাক পরে তোরে খাওয়াইতাম কথাই না কে বলেছি সুবহানাল্লাহ বলেন আদর করতাম রুমি ডাক দেখ পাগল শামসুদ্দিন তিবরিজি ডাক দেখ রুমিও রুমিও ও রুমি শুনো এই দুই কথার বেদ যতক্ষণ পর্যন্ত না বুঝাইবা
ততক্ষণ তোমারে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন তিবরিজি কো, তুমি যেই খোদার বান্দা আমিও সেই খোদার বান্দা, তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুমি পড়ছো যেই কালমা আমিও পড়ছি সেই কালমা, তোমারে সিয়ার দে, খাইতে দে, বসতে দে, সালাম দে, আর আমারে লাডি দিয়া দৌড়া পাগল খ। কারণটা কি? এই দুই কথার বেদ বুঝতে গেলে এক নম্বরে আমার কাছে বায়াত হইতে হবে, রাজি নিকো জি, দুই নম্বরে তোমার কালমাটা আমারে শোনাবে, কোন কালমার বিনিময়ে সালাম পাও, খানা পাও, চেয়ার পাও, বসার জায়গা পাও, আর আমি আমার কালমা তোমারে শোনাবো, যে এই কালমা পড়ার পরে লাড়ি বেন্দার বাড়ি হয়। সুবহানাল্লাহ বলেন, রাজি নিকো রাজি, রুমি রে তিন রাত্র তিন দিন চলতেছে, আমি খাতে দুইরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, তার মতন আর নাই জানা ববে কে কই পীরিত বালা গো, তার মতন আর নাই জানা। তিন দিন তিন রাত্র চলতেছে, খিদার যন্ত্রণা সইতে পারি না, ইরাকের ঘরে ঘরে খানা আছে, ইরাকের ঘরে ঘরে পানি আছে, কিন্তু রুমিরে রুমিরে খুব মনোযোগ, হজরতে শিবলি রহমাতুল্লাহি আলাই, হজরতে শামসুদ্দিন তিবরিজি দুইজন শরীয়তের প্রখ্যাত আলেম ছিল, শরীয়তের জগৎটা অতিক্রম করে তরিকতের রাস্তা যখন কদুম দিছে, দুইজন রে পাগল কয়া দেশ থেকে বাকির করছে, সুবহানাল্লাহ, খুব মনোযোগ করে বন্ধু কবির মনোযোগ, হায় খায় তায় খায়, ইরাকের অলিতে গলিতে ঘুরতেছি, তিন দিন তিন রাত্র চলতেছে, এক লোকমা খানা নাই, এক গ্লাস পানি নাই, খেদার যন্ত্রণা সইতে পারি না, এখন আমি কি করবো রে রুমি, কখিন জঙ্গলের ভিতরে যাই, যাইয়া দেখি কতগুলি আল্লাহর অলি, একটা গরু জব কইরা গোস্ত বেছে, চাইলে আমি পাগল মানুষ দিত না, থাপ্পড় দিয়া পাগলামি করে এক টুকরা গোস্ত নিছি, কাঁচা গোস্ত খাওয়া যাইতো না, এক লোকের কাছে গিয়ে একটু আগুন চাইছি, উনি পাগল কয়া তারাইয়া দিছে, এখন আমি কি করব, কোথায় গিয়া গোস্তটা বোনা করব, কোথায় আমি আগুন পাব, তিন দিনের খিদা নিবারণ করব, সর্বশেষ সিদ্ধান্ত, উপায় বুদ্ধি নাই, আমি ইরাকের গহীন জঙ্গলে চলে যাই, যাইয়া আকাশের সূর্য ডারে ডাক দিছি, আল্লাহু আকবার বলেন, কারে ডাক দিছে জোরে, কোন কারে ডাক দিছে, আকাশের সূর্য রে তোর আলোর তাপে পৃথিবীর পচা গান্দা সোগায় সৃষ্টি খেয়ে বেঁচে আছে, তুই কি পারস না আমি পাগলার কথাটা রক্ষা করে গোস্ত টুকরাটা বোনা কইরা তিন দিনের খিদা নিবাই দিতি। সুবহানাল্লাহ বলেন, এই কথা কইতে দেরি হয়, আস্তে করে সূর্যটা পাগলার হাতের ওপর চলে আসছে, আল্লাহু আকবার বলেন, পাগল শামসুদ্দিন তিবরিজি ডাক দিছে, সূর্যটা হাতের ওপরে আসছে, বারোটা মুখ খুলে তাপ দিতে, আল্লাহু আকবার বলেন, হায় খায়, এক কড়াইয়ের মধ্যে তেল দিয়া নিচে আগুন দিয়া মাছ দিলে যেমন বাজি হয়, পাগল শামসুদ্দিন তিবরিজির খাতে এইভাবে গোস্তের টুকরা সূর্যের তাপে বোনা হয়, পাগলার খাতরা পড়ে না। সুবহানাল্লাহ বলেন, হায় খায়, ঘটনা কি রে বন্ধু, দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি, দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি দুজকের আগুনের পাওয়ার, দুজকের আগুনের চেয়ে গো আশেকের এশকের আগুনের পাওয়ার 70,000 গুণ বেশি, জোরে কোন সুবহানাল্লাহ, পাগলার দেখের মধ্যে 70,000 পাওয়ারের আগুন জ্বলতেছে, এই আগুনের কাছে সূর্যের কোনো পাওয়ার নাই, গভীর মনোযোগ বোনা হইতেছে, এক খাতে বোনা হয় সূর্য তাপ দে, আর এক খাতে নিয়া সিরা সিরা খাইতেছে, অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসে সাকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তান লক্ষ্য কইরা দেখতেছে আকাশে সূর্য নাই। সুবহানাল্লাহ বলেন, সূর্যটা গেল কোথায়, ঘর থেকে বাকির হয়ে দেখে ইরাকের পাহাড়ে দেখা যায়, হাঁটতে হাঁটতে পাহাড়ে গেছে, যাইয়া দেখে পাগলাক এক কাতে কি যেন ধরে রাখছে, আর এক কাতে ছিড়া ছিড়া খাইতেছে, সূর্যটা তাপ দিতেছে, গাউসে পাক কয় পাগল, সূর্য নিচে নামাইলি কারণ কি, ক তার কফিয়ত কি তোমার দেওয়ান লাগবো নাকি, বড় ভিড়ে ক কার সাথে কথা কস্তুই চিনুসনি, পাগলাক ক ভালো কইরা চিনি, ক কেমনে চিনো
নাপাক মুখে যদি মুখ দিয়ে তোমার নামটাকে উচ্চারণ করে সঙ্গে সঙ্গে দেহ থেকে সিটটা কাটটা জমিনে ভরে তুমি আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ বলেন আল্লাহ রলিও তোমার নাম লইলে নাপাক মুখে দেখো থেকে সিটটা কাটটা জমিনে পড়ে আর আমি পাগলা যদি কই আসমান ছাইরা সূর্য নিচে পড়ে জোরে কোন সুবহান আজকে তোমার সাথে বাড়াবাড়ি করব না নবুয়াতের দরজা বন্ধ হবে বেলায়েতের মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রণ হবে এই বেলায়েতের সম্রাট তুমি হবে মাশরিকে কবি বিপদে পড়ে তোমাকে স্মরণ করলে মাগরিব থেকে তুমি উদ্ধার করবে ওই সময় যদি নাপাক মুখে কেউ স্মরণ করে সিটটা কাটটা জমিনে পড়বে আমি দুইটা দোয়া করে যাই খুব মনোযোগ আমি দুইটা দোয়া করে যাই মাশরিক থেকে তুমি মাগরিব থেকে উদ্ধার করবে নাপাক মুখে উচ্চারণ করলে সিটটা কাটটা জমিনে পড়বে ময়রা পশকুনে দিলে পানি খাওয়া বেঁকে একটা দোয়া করে যাই সূর্যটা যেখানে আছে ওখানে যাবে কিয়ামতের আগে দোয়া করলে সূর্য আর নিচে আসবে না যরে কোন সুবহানাল্লাহ আর একটা দোয়া করে যাই মুসিবতে পড়ে বিপদে পড়ে কেউ যদি তোমাকে স্মরণ করবে একটা পশম পড়বে আর কোনো দিন শির পড়বে না যরে কোন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ এইবার পাগল শামসুদ্দিন তিব্রিজি কো রুমি তোর কালমাটা আমারে শোনা তারপরে আমার কালমাটা তোরে শোনাবো রুমি কো কই পাগলা কো কো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ ২৪ করপের কালমা রুমি রুমির মুখে কইছে পাগলা কো তোর কালমাটা আমি শুনছি তোর মুখের কালমা আমি শুনছি আমি কোন কালমা আমার মুখে হইরা কলঙ্ক হইছি এবার আমার কালমাটা একটু শুন রমিয়ে ককন পাগলা কলাপ কি কইছে কি কইছে পাগলা নাই লা ইলাহা ইল্লাল্লাহ নাফি আসবাতের জিকির নাফি অর্থ না এসবাদ অর্থ হা প্রথম ক নাই পরে ক আসি লা শব্দ দিয়া পাগলা বিদায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই কিন্তু পাগলা নাই কেন খুব মনোযোগ গভীর মনোযোগ মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষে ধরে তোরা চিনিগা মানুষে ধরে মনরে আরে কিসে দিব তার তুলনা কায়া সারা প্রমাণে হয় না কি কি খালাকাল্লাহু আদামা খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি সুবহানাল্লাহ বলেন এই মনোযোগ ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম নিচরতে বানাই মানুষ দেহ কোরআনে জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগের বন্ধু লা কইছে পাগলা নাই কে নাই জোরে কোন কে নাই লাই নাই অন্ধকার দন্ধকার হুয়া কার নৈরাকার ইলাহা ইল্লাল্লাহ যখন কইছে পাগলা হাজির হইছে সুবহানাল্লাহ বলেন গেল পাগলা আইলো পাগলা অর্থ ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে এবার রুমি দেখি গো পাগল শামসুদ্দিন তিব্রিজি আর রুমি দুইজনের মধ্যে আমার নবী হাজির হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ গভীর মনোযোগ বন্ধুরে রুমি এক গর তো হাহি হামনাসিনি বা খোদা গনাসিনি দর হুজুরে আউলিয়া ও জগতের মানুষ যদি আল্লাহর কাছে বসতে চাও আল্লাহকে দেখতে চাও আল্লাহর কথা শুনতে চাও তাইলে তুমি তোমার মুর্শিদের কাছে বসো যরকম সুবহানাল্লাহ শেষ কথা কইছে মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদারে মিলে গো এ কথাটা মসনবীর বর ননা তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা